স্ক্রিনের ব্যবহার এত বেড়ে গিয়েছে যে দূরের দৃষ্টিশক্তি হারাচ্ছে বর্তমান প্রজন্ম। ঠিকমতো পড়তে পারছেন? স্ক্রিনের এই লেখাটা পড়ার জন্য চোখ কি খুব কাছে নিয়ে যেতে হচ্ছে? আপনার দৃষ্টি কি আগের মতোই আছে, নাকি কোভিড সময়ে দৃষ্টিশক্তি খারাপ হয়েছে? করোনা পৃথিবীর প্রায় সমস্ত মানুষের জীবন বদলে দিয়েছে। লকডাউনে বাড়ি থেকে পড়াশোনা, ওয়ার্ক ফ্রম হোম, এই সব কিছুর জন্যই মানুষ স্ক্রিনের উপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। সারাক্ষণ সকলে তাকিয়ে আছেন ট্যাবলেট, ল্যাপটপ, মোবাইল স্ক্রিনের দিকে। বাড়ির বাইরে মানুষ বের হচ্ছেন না, ফলে প্রায় গোটা সময়টাই সকলে তাকিয়ে থাকছেন স্ক্রিনের দিকে। এর ফলে চোখ দূরের দিকে তাকাচ্ছে না, সারাক্ষণ হয় স্ক্রিন না হয় বাড়ির ভিতরের বিভিন্ন জিনিসের দিকে দৃষ্টি যাচ্ছে, যাকে বলে কাছের দৃষ্টি। কিন্তু চোখ ভালো রাখার জন্য কাছের এবং দূরের দুটি দৃষ্টি জরুরি। চোখের ব্যায়াম, এই সময় চোখের ব্যায়াম কি খুব জরুরি? বিশেষ করে ছোটদের চোখে নানা সমস্যা দেখা দিচ্ছে। নেদারল্যান্ডস এবং চীনের সাম্প্রতিক একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে কোভিড সময়ে মায়োপিয়ার মতো সমস্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে। বিশেষ করে ছোটদের চোখে এই সমস্যা সবচেয়ে বেশি প্রকট। চিকিৎসকরা এর নাম দিয়েছেন কোয়ারেন্টাইন মায়োপিয়া। চীনে 1,20,000 শিশুকে পরীক্ষা করা হয়েছে। স্কুল পড়ুয়া এই শিশুদের চোখ পরীক্ষা করে দেখা গিয়েছে 6-8 বছরে শিশুদের মধ্যে মায়োপিয়া হওয়ার প্রবণতা সব থেকে বেশি। 2019-এর তুলনায় 2020 সালে এই বয়সের শিশুদের চোখে মায়োপিয়া বৃদ্ধি পেয়েছে 3 গুণ। গোড়ার সমস্যা, চিকিৎসকরা বলছেন প্রায় 1 বছরে শিশুরা বাড়িতে বসে থেকেছে, সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছে, দূরের জিনিস দেখেনি, ফলে তাদের দূরের দৃষ্টিশক্তি ঠিকমতো তৈরি হচ্ছে না। দৃষ্টিশক্তি একদিনে তৈরি হয় না, 8 বছর পর্যন্ত শিশুদের চোখের গঠনগত পরিবর্তন হতে থাকে, ফলে এই বয়সের শিশুরা দূরের জিনিস না দেখতে দেখতে দূরের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। বড় হওয়ার পরেও তাদের এই সমস্যা কাটবে না। 6-8 বছরের মধ্যে আইবল যদি খুব বড় হয়ে যায় তাহলে দূরের দৃষ্টির ক্ষমতা একেবারে কমে যায়। কাছের জিনিস দেখলে, খুব ফোকাস করে কোনো কিছু দেখলে আইবল বড় হয়। করোনাকালে ঠিক সেটাই ঘটেছে শিশুদের চোখে, এর থেকে রেটিনার সমস্যা হতে পারে, এমনকি বেশি বয়সে অন্ধত্ব হতে পারে। যত বেশি পড়াশোনা তত বেশি দৃষ্টিশক্তির সমস্যা। ব্রিয়ান হোল্ডেন ভিশন ইনস্টিটিউট জানিয়েছেন 21 শতকের মাঝামাঝি সময়ে পৌঁছে বিশ্বের 5 বিলিয়ন মানুষ অর্থাৎ প্রায় অর্ধেক মানুষ কেবলমাত্র কাছের জিনিস দেখতে পাওয়ার সমস্যায় ভুগবে। গত 1 দশকে উন্নত দেশে সমস্যায় ভোগা রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে। মজার বিষয় হল সমীক্ষা বলছে পড়াশোনার সঙ্গে মায়োপিয়ার সরাসরি যোগ আছে। যারা বেশি পড়াশোনা করেছেন তাদের মায়োপিয়ার প্রবণতাও বেশি। এর সবচেয়ে বড় কারণ হলো খুব ছোট বয়স থেকে কম্পিউটার কিংবা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। মানুষের বাইরে যাওয়া এমনিতেই কমে গিয়েছে, রাস্তায় গিয়ে মাঠে গিয়ে সুদূরের দিকে তাকিয়ে থাকার অভ্যাস মানুষের কমে গিয়েছে। মনিস্টার বিশ্ববিদ্যালয়ের অপথালমোলজির ডিরেক্টর নিকোলেটার এমনই জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দক্ষিণ এশিয়ায় এই ধরনের সমস্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়ায় 20-30% যুবক এই রোগে ভুগছেন। চীনের 80% মানুষ দূরের জিনিস ঠিকমতো দেখতেই পান না। ইউরোপে অর্ধেক মানুষ এই সমস্যায় আক্রান্ত। দূর এবং দিনের আলো মায়োপিয়ার হাত থেকে বাঁচার উপায় হল যে কোনো কাজ করার সময় মাঝে মাঝে একটু দূরের দিক তাকানো। এটা অভ্যাস করে ফেলতে হবে। খুব মন দিয়ে মোবাইল বা ট্যাবলেট কাজ করার সময়ও মাঝে মাঝে দূরের দিকে তাকাতে হবে। সূর্যের আলো খুব জরুরি, দিনের কিছুটা বাইরে কাটাতেই হবে। সূর্যের আলো আইবলের গ্রোথ ভালো করে। স্ক্যানডিনেভিয়ার একটি সমীক্ষা বলছে অন্ধকার মৌসুমে মায়োপিয়া বাড়ে, আলো থাকলে মায়োপিয়ার সমস্যা অনেকে কমে যায়। নীল আলো ঘুমের ব্যাঘাত ঘটায়, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে শুধুমাত্র মায়োপিয়ার সমস্যাই হয় না, এর ফলে শিশুদের চোখের জল শুকিয়ে যেতে থাকে।
পরিভাষায় যাকে ড্রাই আই বলা হয়। চোখকে ক্লান্ত করে দেয় স্ক্রিন। স্মার্টফোনের নীল আলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে। ইদানিং অবশ্য বহু স্মার্টফোনেই ব্লু লাইট রিডাকশনের ব্যবস্থা থাকে, নাইট মোডে থাকে, কিন্তু তা সত্ত্বেও ঘুমের অন্তত দুই ঘন্টা আগে ফোন বন্ধ করে দেওয়া উচিত। কোনো স্ক্রিনের দিকে না তাকানোই ভালো। শিশুদের হাতে ইলেকট্রনিক্স ডিভাইস দেওয়া বন্ধ করা উচিত। চিকিৎসকের বক্তব্য হলো, 3 বছর বয়স পর্যন্ত যে কোনো স্ক্রিন শিশুদের চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকর। 4 থেকে 6 বছরে শিশুদের দিনে 30 মিনিটের বেশি স্ক্রিনের দিকে তাকানো ঠিক নয়, কিন্তু বিশেষ করে করোনাকালে সেই হিসেব সম্পূর্ণ বদলে গেছে। অনলাইনে ক্লাস করতে গিয়ে শিশুদের ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এর থেকে নিস্তার পাওয়ার একটাই সুযোগ, সুযোগ পেলে বাইরে যাওয়া, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দূরের দিকে তাকানো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না।